আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন, যেটা যদি না করেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, খুবই একটা বড় বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ব্যবহার করে, আমাদের ভোটার কার্ড, আমাদের আধার কার্ড, এগুলো ব্যবহার করে কেউ না কেউ সিম তুলে নিয়েছে এবং সেই সিম দিয়ে সে কল টল করছে। মানে এখনো আমাদের ডকুমেন্টে অন্য মোবাইল নাম্বার চলছে। তো এটা করলে আপনি বুঝতেই পারছেন ভবিষ্যতে কি সমস্যা হতে পারে, খুব একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি বা আপনার পরিজন। তো এই সমস্যাটা থেকে কিভাবে বেরোবেন সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা ব্যাপার যে আমার সঙ্গেও ঘটেছে আর কি, যে আমার ডকুমেন্ট নিয়ে অন্য সিম এখনো চলছে। তাহলে এই যে সমস্যাটা, যে আপনার ডকুমেন্টে যে সিম তুলে নেওয়া হয়েছে কি এখনো চলছে, আপনার ডকুমেন্টে আপনার আধার কার্ড দিয়ে আপনার ভোটার কার্ড দিয়ে এখনো চলছে, সেই সিমটা আপনি বন্ধ করবেন কিভাবে? দেখুন, আমি এইভাবে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি ওই নাম্বারটাকে বন্ধ করলাম। আমার তো আপনারা তো বুঝতেই পারছেন এটা একটা বড় রকম সমস্যা, যে আপনার ডকুমেন্ট দিয়ে অন্য কেউ সিম তুলে নিয়েছে এবং সেই সিমটা কিন্তু বাজারে এখনো চলছে। তো সেটা বন্ধ করবেন কিভাবে? দেখুন, আমি এইভাবে আমারটা বন্ধ করলাম। আমি একদম সরাসরি দেখাচ্ছি কিভাবে আমি আমারটা বন্ধ করেছি এবং সেটা আমি রেকর্ড করে রেখেছিলাম, তাই আমি দেখাতে পারছি যে আমি এইভাবে বন্ধ করেছিলাম আমার অন্যান্য যে নাম্বারগুলো আর কি, যেগুলো আমি আমার কাছে নেই আর কি, সেই মোবাইল নাম্বারগুলো আমি বন্ধ করলাম। তো কিভাবে করলাম সেটা দেখুন, আমি আমার নিজের ওয়েবসাইট www.pkgoa.in একটা সাব লিঙ্ক করে দিয়েছি, যাতে করে ওখানে পৌঁছাতে কারো কার না অসুবিধা হয়। আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনাকে প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হচ্ছে, তারপর দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, নো ইওর মোবাইল কানেকশানে ক্লিক করতে হবে। ওই নো ইওর মোবাইল কানেকশানে ক্লিক করার পর আপনি দেখুন মোবাইল নাম্বার এবং একটা ক্যাপচা আর ওটিপি দেওয়ার জায়গা আসছে। তো আপনার মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দিন, তারপর একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দিন আর ক্যাপচাটা দিয়ে দিন, তারপর ক্লিক করুন। ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার ডকুমেন্টে কতগুলো সিম নেওয়া হয়েছে এবং এখনো চলছে মার্কেটে। তারপরটা আমি দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে কি করবেন। দেখুন, আপনার ডকুমেন্ট দেওয়া যে যে সিমগুলো মার্কেটে চলছে সেই সিমগুলোর নাম্বারগুলো সব দেখুন স্ক্রিনে উঠে গেছে। তো উঠে যাবে আপনি যখন ওটিপিটা দেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, ওই নট মাই নাম্বারে ক্লিক করে দিতে হবে, যেটা আপনার নাম্বার নয়, নট মাই নাম্বার, এটা আমার নাম্বার নয়, ওখানে ক্লিক করবেন। তারপর রিপোর্ট বাটনে ক্লিক করবেন, তারপর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি দেখতে পাবেন এবং আপনি ওইটার রেফারেন্স আইডি পাবেন, ওই রেফারেন্স আইডিটা আপনি আপনার কাছে রেখে দেবেন। তো পুরো প্রসেসটা আমি স্ক্রিনে দেখালাম, আমি যেভাবে করেছি সেটা আমি দেখালাম। তাহলে এইটা ইমিডিয়েট আপনাদের সবাইকে করে নিতে হবে, আর যদি না করেন আপনি কিন্তু বড় রকম বিপদে পড়তে চলেছেন। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার ডকুমেন্ট দিয়ে মার্কেটে যদি এরকমভাবে অন্যান্য সিম চলে তাহলে সেটা পরে বড় রকম সমস্যা হতে পারে, কোনো আপনি বুঝতেই পারছেন কোনো ক্রাইমের সঙ্গেও অ্যাটাচমেন্ট হতে পারে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, আর বেশি কথা বলবো না। আমি নিজেরটা করলাম তো হঠাৎ করে দেখলাম, তো সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি, যাতে করে আপনারাও এটা করে নিতে পারেন। তো এটা করলে হয়তো আপনাদের খুবই সুবিধা হবে। আজকের ভিডিও এখানে, আশা করি বুঝতে পেরেছেন, রাখি।